ছেলে মেয়ের তার চিরা গেছে তো। সম্মানিত দর্শক, আপনারা আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন, মাঝখানে আছে রোমানা, তার পাশে আছে তার ভাই এবং তার বোন। তো আমরা এখন রোমানার ভাই বোনের সাথে কথা বলবো। তো সবার আগে রোমানা আপুর মুখ থেকে জানতে চাচ্ছি যে ইনাদের পরিচয়টা। তো রোমানা আপু, উনি আপনার কি হয়? আপনার বোন, ওনার বয়স কত? ৯। আর এই যে ওনার বয়স? ৭ বছর। তো উনি হচ্ছে আপনার মানে ছোট বোন, ওনার নাম কি? মরিয়ম। আচ্ছা, তো মরিয়ম আপু কেমন আছো তুমি? ভালো আছো। এখন তুমি কি করো বাসা থেকে? স্কুলে পড়ো। কোন ক্লাসে পড়ো? ক্লাস ওয়ানে পড়ো। তো এখন কি মানে তোমাদের খুব ভালোভাবে চলাফেরা করতে পারো তোমরা? আচ্ছা, তোমার বোন কি তোমাকে দেখে? বোন মারধর করে না? তো আমরা শুনলাম তোমার বোন নাকি তোমাকে মারধর করে। হ্যাঁ, ওই বটি দিয়ে দৌড়ানি দেয়, তাই না? মিথ্যা কথা বলবো না, সামনে আসে দেখে মিথ্যা কথা বলবো না। তোমাদের নাকি মারধর করে? করে না। আচ্ছা, তো তুমি এখন অনেক ভালো আছো তাই না? আচ্ছা, তুমি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা? সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো সম্মানিত দর্শক, এখন আমরা রোমানার ভাইয়ের সাথে কথা বলবো। তো শোনো, এদিকে দেখো ভাইয়া, তোমার নাম কি? আলমগীর। কি নায়ক আলমগীর? আচ্ছা, তুমি কি সাবানার সাথে অভিনয় করতে চাও? অভিনয় করবো না। আচ্ছা, তুমি বড় হয়ে কি হবা? তুমি বড় হয়ে কি হতে চাও? তুমি বড় হয়ে জানি না হতে চাও? হ্যাঁ। আচ্ছা শোনো, তুমি কি লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো? কেজিতে পড়ো। ও আচ্ছা আচ্ছা, তোমার বয়স কত বলছিলে? ৭ বছর। তো ৭ বছরে কেজিতে পড়ো কেন? লেখাপড়া পারো না। কি পারো তুমি? গান গাইতে পারো? গান গাইতে পারো? একটা গান গাও না শুনি। একটা গান গাও শুনি। একটা গান গাও। ওই যে তোমার ফুপু বলছে গলা সুন্দর, ও আগে গায় নেক। একটা গান গাও। তোমার নাম কি? আলমগীর। না, তুমি বলো আমি আলমগীর গালি বয়। তুমি তুমি তো আলমগীর, ও তো রানা। না, একটা গান গাও তুমি, যে গানটা পারো ওই গানটা গাও। না না, তুমি এটা না, তুমি যে গান পারো সেই গানটা গাও। দুই লাইন গান গাও, একটা গান গাও, যে কোনো একটা গাও। গাও অল্পই গাও। না আইসো না, আইসো না। হ্যাঁ গাও গাও গাও, তুমি গাও। কারে ভালোবাসছিলা তুমি? বললাম আমি ভালোবাসা হয়ে গেছি পর। আচ্ছা শোনো, আচ্ছা তুমি কোনো গান গাইতে পারো? একটা গান শোনাও। সম্মানিত দর্শক, এখন আমাদের গান শোনাবে রোমানা আপুর ছোট বোন। গাও না পুরোটা, অনেক সুন্দর একটা গান গাইতেছো কিন্তু। আচ্ছা আপু, তুমি অনেক সুন্দর করে গানটা গাইছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তো রোমান আব্বু, এই যে আপনার বোন একটি গান গাইলো, গানটা কেমন লাগলো আপনার কাছে? ভালো লাগলো। আপনার খারাপ বলবেন না তো, মানে গানটা অনেক মানে ভালো লাগছে না আপনার কাছে? দুইটা টাকা তো মানে গিফট দেওয়া যায় তাই না? দেন নাকি মাঝে মাঝে? আচ্ছা এই যে মাঝে মাঝে, এই যে আপনার আপনার বোনেরা মাঝে মাঝে মানে দেখা গেছে আপনার কাছে তো অনেক ধরনের আবদার করে, কিছু খাইতে চায়, খাওয়ান? জি খাওয়াই। খাওয়ান না, মানে যা যা বলে তাই আবদার রাখার চেষ্টা করেন?